ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মণ্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকের এই কিছু চাষবাসের গল্প। তো দেখে নিন চাষবাসের কথাবার্তা যে বলছি, আপনারা প্রতিনিয়ত মেসেজ দিয়ে থাকেন বা আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান কি ফোন করেন, তার জন্য আমি মানে খুব প্রাউড ফিল করি নিজেকে যে আমি দেখাতে পারছি, আর আপনারা তা থেকে মানে কি বলবো উৎসাহিত হচ্ছেন, মানে আপনাদের এই এক্সপ্রেশন ধরে রাখার মতো। তো এবার কথা হচ্ছে, আপনারা যদি উৎসাহিত হন তাহলে কিন্তু আমার কাজ করা সম্ভব হয়। তো দেখুন বন্ধুরা, আমি তো সব সময় আপনাদের দেখিয়ে থাকি, ডেমো করে থাকি। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে টমেটো লাগিয়েছি, যে সময় টমেটো 100 টাকা কিলো হবে তখন আমার টমেটো মার্কেটে উঠবে। তো দেখুন আজকে আমি আবার এই ডেমোটি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো, এই দেখুন নিচ দিকে, এই যে টমেটোর সাইজ দেখেই বুঝতে পারছেন। ওই দেখুন প্রচুর টমেটো বাগানে, যদিও গ্রিন কালারের টমেটো বলে বোঝা যাচ্ছে না। তো এই যে আমার এই চারখানি গাছ, চারখানা গাছের মধ্যে থেকে যদি আমি 1 কিলো টমেটো সপ্তাহে 15 দিনে উঠাতে পারি, তো আপনারা যদি অন্তত পক্ষে 5 কাঠা জমিতে লাগান তাহলে কেন পারবেন না। তারপরে আজকে আমি সব কিছু সম্পর্কে একসঙ্গে দেখাতে চলেছি, কারণ আমি আমার বাড়ির এই পাকা উঠোনের মধ্যে লাগিয়ে রেখেছি, ধানের বীজ আপনাদের দেখিয়েছি, এই দেখুন টবের মধ্যে লাগিয়ে রেখেছি পুদিনা। দেখে বুঝতেই পারছেন এখন গ্যাসের প্রবলেমও বাড়বে, আর অসহ্য গরম হচ্ছে, সেই গরমের জন্য এখন প্রয়োজন হচ্ছে এই পুদিনা। পুদিনা আমের আম দিয়ে চাটনি বা পুদিনা দিয়ে আম দিয়ে শরবত, আমপুরে যে শরবতটা করে সেটা করে যদি খাওয়া যায় শরীরকে ঠান্ডা রাখবে। এবং নিজের বাড়িতেই টবের মধ্যে লাগিয়ে রেখেছি, সবুজ একটা ঘাসকে দেখাও ভালো, সবুজ জিনিস দেখলে পরে চোখের মানে চোখের জ্যোতিটা বেড়ে যায়, এটা সায়েন্স বলছে। তো সেখানে যদি আপনারা মনে করেন আপনাদের ঘরে ফুল গাছের সঙ্গে একটি টবের মধ্যে লাগিয়ে রাখুন। দেখুন আমি নাইট কুইনের সঙ্গে লাগিয়ে রেখেছি, এটা কিন্তু নাইট কুইন, নাইট কুইনের গাছের সঙ্গে আমি লাগিয়ে রেখেছি এই পুদিনাটা, তুলে তুলে খাচ্ছি। তো দেখুন যদি আপনাদেরও ইচ্ছা হয় এইভাবে লাগিয়ে ঘরে খান, খুব ভালো একটা জিনিস।